অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, শনি বিপরীত রাজযোগ। শনি বিপরীত রাজযোগের ফলে চারটি রাশির অপার ধন এবং ধনবর্ষা হবেই। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, শনি যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, আপনারা খুব মাইন্ডলি শুনবেন, যখন গ্রহের গোচর অনুযায়ী, আমি বলছি আপনার জন্মকালীন নয়, যখন গ্রহের গোচরে এই শনি ঠিক মেষ রাশিতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি থাকে এই শনির উপর এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে না, তখন এই রাজযোগ হয় বিপরীত রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ। এর ফলে চারটি রাশি ধনবান হতে পারে এবং অপার ধন ধনবর্ষা এই চারটি রাশি হবেই। দেখুন, কোনো পাপী গ্রহ যখন 12 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 6 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে এবং নিচ হয়, নিচস্থভাবে অবস্থান করে, নিজভঙ্গ রাজযোগ তৈরি করে এবং শুভ গ্রহের প্রভাব না থাকে, অশুভ গ্রহের প্রভাব থাকে, মঙ্গলের প্রভাব থাকে, অর্থাৎ মেষ রাশির কারক হচ্ছে মঙ্গল, এই মঙ্গলের দৃষ্টি থাকে, তখন বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। এর ফলে কি হয়, অপার ধন ধনবর্ষা এই চারটি রাশির হবেই হবে। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি মাত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। এখানে আপনারা যদি বুকিং করেন তবে আপনারা এখানে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে যতদূর সম্ভব আপনার হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন ততদিক আপনাদের ক্ষেত্রে সুবিধা, কারণ আপনার রিপ্লাইগুলো সে মতন নিশ্চিত রূপে পাবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, এই নিজ ভঙ্গ রাজযোগ এই শনি যখন মেষ রাশিতে অবস্থান করে এবং বিশেষ কিছু কারণে এই জায়গাটাতে শনি কিন্তু নিচস্থ, মঙ্গলের ঘরে শনি নিচস্থ আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা দ্বাদশভাবে নিচস্থ হচ্ছে বৃষরাশির, বৃষরাশির দ্বাদশভাবে কারক ঘরে নিচস্থ এবং গোচরে যখন নিচস্থ হবে, আপনার জন্মকালীন নয়, যখন গ্রহের গোচর অনুযায়ী নিচস্থ হবে, তখন কিন্তু এই বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হবেই, অর্থাৎ অপার ধন বৃষরাশির ক্ষেত্রে কিন্তু হবে এই নিজভঙ্গ রাজযোগ এবং অশুভ গ্রহের দৃষ্টি, অর্থাৎ পাপগ্রহের দৃষ্টি, পাপস্থানে দ্বাদশভাবে ব্যয়ভাবে পাপগ্রহের অবস্থান, পাপগ্রহের দৃষ্টি এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকায় এই বিপরীত রাজযোগ বা নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। এর জন্য এই বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, ধনভাগ্য, ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট ভালো করে, অর্থাৎ গোচরে, আমি বারবার বলছি গোচরে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ঠিক অষ্টম স্থানে এই শনি নিচস্থ এবং নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে, মঙ্গলের যদি অশুভ দৃষ্টি থাকে বিপরীত রাজযোগ, এই জায়গাটাতে কী হবে এবং কোনো অশুভ, কোনো শুভ গ্রহের যদি প্রভাব না থাকে, এই মৃত্যু স্থানে এই রাজযোগ তৈরি হওয়াতে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, বিশেষ করে ফিনান্সিয়াল দিক, যাদের অর্থনৈতিক দিকটা বারবার বসে যাচ্ছে। শনি কী করে আমি আপনাদেরকে বলি, শনি কাউকে রাজা থেকে ফকির বানায়, আবার ফকির থেকে কিন্তু রাজা করে। শনির ক্যারেক্টারটা ঠিক এরকম, কারো হাতে
ঘটি ধরি দেয়, হাতে বাটি ঘটি ধরি দেয়, আর কাউকে আবার প্রচুর উঁচুতে কিন্তু নিয়ে যায়। এটা সম্পূর্ণ এটা নির্দেশ করে আপনার আপনার আচরণের উপর। আপনি যদি মদ্যপান করেন, আপনি যদি অসৎ পথে থাকেন, তাহলে কিন্তু শনি আপনাদেরকে ঠিক সময় কিন্তু পীড়া দিবেই। শনি কারেক্ট, আপনি যতটা সৎ থাকবেন ততই আপনারা শনির কিন্তু শুভ প্রভাবগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই অষ্টম স্থানে এই শনির অবস্থান এবং মৃত্যু স্থানে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এর ফলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব অর্থ কিন্তু আসবে। যদি গোচরে, আমি গোচরের কথা বলছি বারবার, গোচরে যদি এই শনি ভ্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অপার ধন কিন্তু দিবেই দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে এবং অশুভ গ্রহের দৃষ্টি যদি থাকে, অর্থাৎ বিপরীত রাজযোগ, বিশেষ করে এখানকার কারক হচ্ছে মঙ্গল, মঙ্গলের যদি এই দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু আপনাদেরকে প্রচুর ধনসম্পত্তির প্রপার্টি কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠভাবে নিজ গৃহে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং এর সাথে সাথে এই শনি যদি মঙ্গলের অশুভ দৃষ্টি পড়ে, অর্থাৎ এমনি ছয় নম্বর ঘরে পাপগ্রহ অবস্থান করছে এবং এখানে নিজস্ব নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং মঙ্গলের অশুভ যদি দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে কিন্তু অর্থ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ বিপরীত রাজযোগ। এবং কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন ধনবর্ষা এগুলো কিন্তু ঘটাবে শনি। এটা আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এটা ফলাদেশ কিন্তু হবে। এরপরের যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয়ভাবে ভ্রমণ এবং নিজস্ব এবং নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে, এবং যদি অশুভ পাপগ্রহের দৃষ্টি থাকে, অর্থাৎ মঙ্গলের যদি দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। প্রচুর ধন সম্পত্তি এবং প্রচুর অর্থশালী কিন্তু এই শনি আপনাদেরকে করাবে। নিজভঙ্গ রাজযোগ বিপরীত রাজযোগে কিন্তু সেই শনি আপনাদেরকে ঢেলে দিবে। শনির ক্যারেক্টারটাই এরকম, শনি যাপ দেতা হে তো ছাপ্পট ফারকে দেতা হয়, যাকে দেয় তাকে এত পরিমাণে দেয় সেই অর্থ কিন্তু শেষ হবে না, আর যাকে যার কাছ থেকে নেয় তাকে কিন্তু ভিখারি করে দেয়, আর যাকে দেয় তাকে ভিখারি থেকে রাজাতে কিন্তু পরিণত করে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এটাই হচ্ছে শনির কারেক্ট।